আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা বিমানে যাতায়াত করেন এবং করবেন বিস্তার এয়ারলাইন্সের টিকিট কিভাবে চেক করবেন সেটা দেখে নিন আমার চ্যানেলে কিন্তু এবং পেজে সব ধরনের ভিডিও আছে মানে সব এয়ারলাইন্সের টিকিট চেক করার ভিডিও আছে যারা টিকিট নেবেন বিমান টিকিট আপনারা যে কোনো এয়ারলাইন্সের টিকিট চেক করে নিতে পারবেন এটা অরিজিনাল আছে কি না ঠিক আছে যেহেতু ভাই আমি নিজেই টিকিট দিই এই জন্য আমি আরও বেশি ভিডিও দিই যাতে মানুষ চেক করে দেখতে পারে কারণ এটা তো আটকায় রাখা জিনিস না আপনিও যা দেখবেন আমিও তাই দেখবো সবাই দেখতে পারে সেই জন্য আর কি তো আপনারা ভিস্তারা এয়ারলাইন্সে টিকিট চেক করার জন্য যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন যাওয়ার পরে লিখবেন ভিস্তারা এয়ারলাইন্স ঠিক আছে দেখুন আমার এর আগে লেখাই আছে ভিস্তারা এয়ারলাইন্স এরপর দেখেন নিচে আছে দেখুন এখানে বুক ফ্লাইট অ্যান্ড চেক ইন অনলাইন বিস্তারা তো আপনারা এখানে ক্লিক করবেন অবশ্যই আমি লিঙ্ক দিয়ে রাখবো ভিডিওর নিচে দেখুন ওয়েবসাইট খুলে গেছে এরপরে দেখুন এখানে ফ্লাইট আছে ম্যানেজ বুকিং চেক ইন ফ্লাইট স্ট্যাটাস তো আপনারা এখানে ম্যানেজ বুকিং ক্লিক করবেন ঠিক আছে ম্যানেজ বুকিং তো আমি এখানে ম্যানেজ বুকিং ক্লিক করলাম এরপরে দেখুন এখানে ইন্টার পিএনআর নাম্বার এয়ারলাইন্সে যে পিএনআর নাম্বার আছে সেটা দিয়ে দেবেন আর আপনার লাস্ট নেম দিয়ে দিবেন ঠিক আছে তো আমি এখানে পিএনআর নাম্বার দিয়ে দিচ্ছি আমি যেটা চেক করব আপনি আপনারটা দিয়ে দিবেন দেখুন ভাই আমি পিএনআর নাম্বার দিয়ে দিলাম এবার লাস্ট নেম আপনার যে প্যাসেঞ্জার হবে তার লাস্ট নেম কি সেটা দিবেন তো আমি এখানে লাস্ট নেম সেটা লাস্ট নেম হলো ইসলাম আমি দিয়ে দিচ্ছি ইসলাম এরপরে সাবমিট আর কোনো কাজ নেই দেখুন ভাই চলে আসছে বুকিং ডিটেলস ইউর বুকিং ডিটেলস এটা হলো আপনার যেটা এয়ারলাইন্স পিএনআর এটা এয়ারলাইন্স পিএনআর নাম্বার আর এখানে দেখুন বুকিং রিফারেন্স নাম্বার ওই একই বাইশ মার্চে টিকিটটা ইস্যু করা প্যাসেঞ্জার নেম মিস্টার মোহাম্মদ শাহিদুল ইসলাম ঠিক আছে এটা টিকিট নাম্বার দেখুন আর এটা যাবে মাসকাট ওমান মাস্কাট থেকে ঢাকা যাবে এক এপ্রিল ঠিক আছে ফ্লাইট টাইম দেখুন এখানে এগারোটা চল্লিশে যাবে তিন ঘন্টা পনেরো মিনিট থামবে ছত্রপতি শিবাজি মুম্বাই আর কি ইন্ডিয়া মুম্বাই থামবে তারপরে ঢাকা যাবে টোটাল টাইম লাগবে নয় ঘন্টা পাঁচ মিনিট অনস্টপ তো যারা ভাই টিকিট নেবেন আপনারা একদম সুন্দরভাবে এভাবে চেক করতে পারবেন কোনো টেনশন নেই ঠিক আছে আর আমি আরও সহজভাবে দিই দেখুন প্যাসেঞ্জার ইনফরমেশন এখানে আছে সব কিছু আপনারা দেখতে পারবেন ঠিক আছে এই দেখুন মোহাম্মদ শাহিদুল ইসলাম ট্রাভেল ডকুমেন্ট পাসপোর্ট নম্বর এখানে আছে এক্সপায়ারি ডেটও আছে সব কিছু এখানে আছে ঠিক আছে নিতে নিতে পারবেন যে টিকিট স্ক্রিনে দেয়া নাম্বারে কল করতে পারেন ইনশাল্লাহ আপনি যে কোনো জায়গায় থাকেন না কেন যে দুনিয়ার যে কোনো দেশ থেকে টিকিট নিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে ভাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ